সাবস্ক্রাইব করুন টেকটক বিডি, সবার আগে ভিডিও পেতে প্রেস করুন বেল আইকনে। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, টেকটক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমি হোয়াটসঅ্যাপের কন্ট্রাক্ট লিস্ট সম্পর্কে বলবো। সো ভিউয়ার্স, আপনারা জানেন যে আপনার ফোনে যে কন্ট্রাক্ট লিস্ট নাম্বারগুলো থাকে, ওই নাম্বারগুলোই আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে থাকে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এমন একটা ট্রিক সম্পর্কে বলবো যে ট্রিকে মাত্র একটা টাচে আপনি আপনার হোয়াটসঅ্যাপে 500 থেকে তার অধিক ফ্রেন্ড অ্যাড করতে পারেন মাত্র একটা ক্লিকে। সেটা আপনি ছেলে হোক অথবা মেয়ে, আপনি চাইলে ছেলে ফ্রেন্ড অ্যাড করতে পারেন অথবা মেয়ে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। সো এতগুলো নাম্বার আপনি কীভাবে পাবেন একটা টাচে, তা আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, চলুন দেরি না করে শুরু করা যাক। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখনও চ্যানেল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। সো ভিউয়ার্স, এই একটা অ্যাপসের দ্বারা আমরা এই কাজটা করবো। সো অ্যাপসটা খুঁজে পেতে হলে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন ফ্রেন্ড সার্চ ফর হোয়াটসঅ্যাপ। লিখে আপনি সার্চ করলে একটা অ্যাপ পেয়ে যাবেন। এছাড়া ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন এখান থেকে আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। টোটাল 1 মিলিয়ন পিপল এটা ডাউনলোড করছে। দেন এখান থেকে আপনি চাইলে কিন্তু ওপেন করে নিতে পারেন। সো ওপেন করার পর অ্যাপসটা ইন্টারফেস এরকম আসবে। দেন অ্যালাউ করে দিবেন কয়েকবার। তো অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, সেট, সার্চ আর ডিলেট সার্চ কন্ট্রাক্ট। তো এটাতে আপনি সেট দিবেন। সেট দেওয়ার পর আপনার আপনার নাম্বারটা অ্যাড করতে হবে। সো আমি আমার নাম্বারটা অ্যাড করছি। সো ওকে, আমি আমার নাম্বারটা অ্যাড করলাম। দেন এখান থেকে আপনার আপনি ফিমেল হলে ফিমেল অথবা মেল হলে মেল, আমি মেল, আমি তো এখানে ওকে দিয়ে দিচ্ছি। দেন ওকে, দেন ওরা ভেরিফাই করবে আপনার নাম্বারটা। দেন আপনাকে একটা কোড দিবে। সো কোডটা এখানে আপনি বসিয়ে নেবেন। তো নেওয়ার পর আপনি সার্চে ক্লিক করবেন। দেন আপনার অটোমেটিকলিভাবে কিন্তু এখানে সেভিং নাম্বারগুলো অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হতে হতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার হোয়াটস মানে বর্তমানে কতগুলো নাম্বার অ্যাড আছে আমার ফোনে। তো এইগুলো হচ্ছে আমার নাম্বার অ্যান্ড আননোন, যে নাম্বারগুলো এইমাত্র অ্যাড হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে অ্যাডগুলো অ্যাড হচ্ছে। তো এটা আসলে নতুন আননোন, যেগুলো এগুলো হচ্ছে নতুন। তো আমরা আগেরটাতে চলে যাই। দেন টোটাল 160টা কন্ট্রাক্ট অ্যাড হয়েছে। তো এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। তো দেন দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে নাম্বারগুলো আছে ওইগুলো অ্যাড হয়েছে। তো আমরা নতুন নাম্বারের জন্য একটু ওয়েট করব। সো এই যে দেখতে পাচ্ছেন যে নতুন নাম্বারগুলো, এগুলো কিন্তু সব নতুন। তো আমি চাইলে এখান থেকে আপনার জুকেও থেকে মেসেজ করতে পারি। এরা হচ্ছে টোটালি নতুন ফ্রেন্ড। তো আমরা যদি ব্যাকে চলে যাই, দেন আবার কন্ট্রাক্ট লিস্টে ঢুকি অ্যান্ড আননোন নাম্বারগুলো এখানে ক্লিক করি, তো এখান থেকে টোটাল নাম্বারটা কিন্তু শো করবে। তো ভিয়া, চমৎকার একটা ট্রিক্স। আমরা যদি অ্যাগেন এখান থেকে বের হয়ে আবার ওই অ্যাপসে প্রবেশ করি, দেন আপনি চাইলে আবার অ্যাগেন রিফ্রেশ করে নিতে পারেন। জাস্ট একটু লোডিং নিতেছে। তো একেবারে আপনি চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারেন এবং এই ফ্রেন্ডগুলোর সাথে আপনি কথাও বলতে পারেন। তো একটু সময় নিচ্ছে অ্যাড হওয়ার জন্য। তো এইভাবে কিন্তু আপনি অনেকগুলো ফ্রেন্ড অ্যাড করতে পারেন কয়েকবার এটা করে। তো এভাবে আসলে আপনি করতে পারেন। দেন সার্চে এখানে আপনি আননোন লিখলেই কিন্তু বাকি সব কন্ট্রাক্টগুলো চলে আসবে। সরি, ভুল করলাম। সো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো টোটালি আননোন নতুন। এই নাম্বারগুলো কিন্তু আমার সেভ করা ছিল না, আমি আমার সেভ নাম্বারগুলো আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিয়েছি। সো এই হইতেছে ট্রিক্স। দেন আপনি এখান থেকে যদি সেটিংয়ে চলে যান, আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারবেন অথবা রিমুভ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ট্রিক। আমার ট্রিকটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।